মালয়েশিয়ায় সাধারণ নাগরিক ও প্রবাসীদের জন্য সুখবর দিতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। করোনা সামাল দিতে গত 1 জুন থেকে মালয়েশিয়া চলছে টানা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MCO লকডাউন। এতে প্রবাসীদের জনজীবনে স্থবিরতা নেমে এসছে বহুগুণে। মালয়েশিয়ার ইতিহাসে 22 বছর পর এই প্রথম অর্থনীতি ও GDP সর্বনিম্নে পৌঁছেছে। এই ক্রান্তিলগ্নে দেশটির সরকার স্বাভাবিক পরিস্থিতি পুনরুজ্জীবিত করতে লকডাউনের সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করে ধীরে ধীরে কিছু কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর কুয়ালালামপুর, শেলাঙ্গর ও প্রশাসনিক এলাকা পুত্রজায়া থেকে কিছু শর্ত সাপেক্ষে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অন্যান্য রাজ্যে ও বিভিন্ন ধাপের অধীনে প্রত্যাহার করা হচ্ছে সকল বিধিনিষেধ। গত 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এই বড় লকডাউন শিথিলতার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন সুখবর আসতে চলেছে দেশটিতে। প্রধানমন্ত্রী দাতুকসেরি ইসমাইল সাবরি ইয়াকুব একটি ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ায় আন্তঃরাজ্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারণ ইতোমধ্যে মালয়েশিয়ায় আন্তঃজেলা ভ্রমণের অনুমতি দেয়া হলেও আন্তঃরাজ্য ভ্রমণ এখনও অনুমোদিত নয়। দীর্ঘ সময় ধরে লকডাউনের প্রভাবে মালয়েশিয়ার সাধারণ নাগরিক তো বটেই, প্রবাসীরাও হাঁপিয়ে উঠেছেন বলে মন্তব্য করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন এই মুহূর্তে ভ্রমণের অনুমতি দেয়া খুবই জরুরি, যদিও জনস্বাস্থ্যের ব্যাপারটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে হবে। ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন আন্তঃরাজ্য ভ্রমণের এই অনুমতি দেওয়ার কারণ হল 22 সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 81% টিকা দেওয়া হয়েছে এবং আরও কয়েক সপ্তাহের মধ্যে আন্তঃরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য 90% টিকাদান কার্যক্রমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি সম্পন্ন হতে চলেছে। ইসমাইল সাবরি বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালিত ডেটা এবং বিশ্লেষণের ভিত্তিতে 90% প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার পর মহামারী ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিটির সভায় এই আন্তঃরাজ্য ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছেন তিনি। ইনশাল্লাহ ধৈর্য ধরুন, আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করুন এবং আমি বিশ্বাস করি আন্তঃরাজ্য ভ্রমণের অনুমতি পাওয়ার জন্য 90% ভ্যাকসিন কার্যক্রম অর্জন করা সম্ভব এবং এটি খুব দ্রুতই হতে চলেছে। ইসমাইল সাবরি আন্তঃরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞার আসন্ন সমস্যাগুলো চিহ্নিত করে মালয়েশিয়ানদের জন্য বহুল প্রতীক্ষিত ঘোষণা হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, আমরা জানি এটির জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আন্তঃরাজ্য ভ্রমণের অনুমতি পেলে আপনারা হাফ ছেড়ে বাঁচবেন, আমরাও অনেকটা ভারমুক্ত হব। মালয়েশিয়ার ফ্যামিলি হাউজিং ইনিশিয়েটিভ বা রুবা ইকরাম কেলওয়ার্ক নামে পরিচিত হওয়ার সময় তিনি বলেন, তারপর আপনি আপনার বাবা মা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন বা নিজের শহরে ফিরতে পারবেন। আমি বুঝতে পারছি যে এমন কিছু রয়েছে যাদের বাবা মায়ের সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে দেখা করেননি। আপনার জন্য আমার সমবেদনা রয়েছে এবং আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটি অর্জন করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।